আমাদের কাজটা হলো যেটা আমরা লিংকটা বিল্ড করেছি ওইটা আমি দেখাবো। তো বায়ার যদি বলে আপনি কিভাবে বা ইউটিউবে লিংক বিল্ডিং করলেন আমাকে প্রমাণ দেখান। সো আমাদের প্রমাণ হলো এখানে দেখতে পাচ্ছেন আমি ভেরি নাইস কার্ড দিয়ে আমি কমেন্ট করছি। তো এখানে সাবস্ক্রাইবার হলো 1,93,000 সাবস্ক্রাইবার। তো দেখেন বায়ারকে বলবেন যে দেখেন আমি 1,83,000 মেম্বারের কাছে আমি এটা প্রমোট করেছি বা আমি বিল করেছি লিঙ্কটা, আমি এটা লিঙ্কটা দিয়েছি। তো স্ক্রিনশট নেওয়ার জন্য কিবোর্ডে PANT তারপরে PETSIS এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর অটোমেটিক্যালি অথবা যদি ওইটা যদি না জানেন এটা হয়ে গেল, এটা মানে সব অ্যাস হয়ে গেল। তো আমি দেখেন তো আমি এটা স্ক্রিনশট নিচ্ছি, স্ক্রিনশট নেওয়ার আমি এটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট দেখেন, তো স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, সেভ, খরচ চিহ্ন, তারপরে আপলোড। তো আমি চাইলে এই যে আমি এটাকে আমি মার্ক করে দিব, এই যে দেখেন বায়ারকে বলবেন যে দেখেন আমি এটাকে বিল করেছি, লিঙ্কটাকে বিল করেছি এত সাবস্ক্রাইবারের কাছে বা এত জনের মাঝে, বা এই যে তীর চিহ্ন আছে দেখেন, বা এখানে আপনি এই যে এই দাগ দিয়ে দেখেন বা এইভাবে দেখেন, এভাবে দিবেন। তো তারপরে আমরা এটাকে কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা ক্লিক করব আপলোডে। তো অলরেডি সার্ভারে আপলোড হবে, তো এটা আপলোড হচ্ছে। তো আমাদের স্ক্রিনশট লিঙ্কটা এখানে আমাদের ইয়ে করতে হবে বা প্রমাণ করতে হবে বা গুগল এক্সেলের মাধ্যমে আমাদের লিস্ট রাখতে হবে বা, ঠিক আছে। তো আমার কিছুক্ষণ আগে ইয়ে হয়েছিল, এটা নেট প্রবলেম হচ্ছে বিধায় এরকম দেখাচ্ছে, বুঝছেন? তো এই যে আপলোড হচ্ছে, ঠিক আছে, আপলোড হচ্ছে অলরেডি। তো আপলোড হওয়ার পরে এখানে দেখেন কপি লিঙ্ক, ঠিক আছে, কপি লিঙ্কে করবেন। কপি লিঙ্ক করার পরে এখানে বা যেটা আমি স্ক্রিনশট রাখছি আর কি, বা স্ক্রিনশট লিঙ্ক এভাবে যেগুলি লিখছি, তো ওইখানে আপনারা ফেস করে দিবেন লিঙ্কটা। এখানে আমি রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখি কি আছে, রিলোড দেওয়ার পর হয়তো ঠিক হয়ে যেতে, এই যে এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো স্ক্রিনশট লিঙ্ক এখানে দেখেন, স্ক্রিনশট লিঙ্ক বা লাইভ লিঙ্ক, ঠিক আছে। তো এই যে স্ক্রিনশট লিঙ্ক যেখানে আছে এখানে আমরা এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দিব। নেটের সমস্যা হচ্ছে, তো কন্ট্রোল বি দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিলাম, এখন আমাদের লাইভ লিঙ্কটা নিতে হবে। তো লাইভ লিঙ্কটা নেওয়ার জন্য এটা মানে অনেকে জানে না, আমি কিন্তু ফ্রি ভাবে আমি শেখাচ্ছি আপনাদেরকে। তো যদি আপনারা কিছু আমার ভিডিওগুলো থেকে ইনকাম করতে পারেন সেটা আমারও খুশি, আপনাদেরও খুশি, আমারও ভালো লাগবে এবং কি আপনাদেরও অনেক হেল্প। নেটের সমস্যা, ঠিক আছে, তো একটু আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে। আমাদের এখন লাইভ লিঙ্কটা নেওয়ার কথা ছিল। তো এই যে আমরা যেটা কমেন্ট করলাম এটা স্ক্রিনশট নিলাম সম্পূর্ণ। তো এখন আমাদের লাইভ লিঙ্কটা বায়ার যেন ক্লিক করে দেখার পর মানে লাইভ লিঙ্ক বা লাইভ চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন হলো 1 সেকেন্ড এগো, এখানে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে, তো ক্লিক করার পরে এখানে দেখেন রাইট বাটনে ক্লিক করার পর হলো এটা আমরা কপি করে নিব আর কি। দেখেন একটু স্লো মারতেছে, সবাই মাফ করবেন, এই যে নেটের সমস্যা। তো আপনারা এখানে ওই রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস চলে আসবে। তো কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করার পর জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, তো কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিব বা লাইভ লিঙ্কটা, ঠিক আছে। তো এখানে লাইভ লিঙ্কটা পেস্ট করে দিব, তো আমি পেস্ট করে দিতেছি। তো এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম লাইভ লিঙ্ক। তো এখানে অলরেডি লাইভ লিঙ্কটা চলে আসবে, যে এখানে দেখতে পাচ্ছ অনেক লম্বা আকারে চলে আসছে লাইভ লিঙ্কটা, ঠিক আছে। তো এখানে দেখেন লাইভ লিঙ্কটা এখানে লম্বা আকারে চলে আসছে। যদি এখানে ক্লিক
করে বায়ার, তারপরে লাইভে চলে যাবে বা লাইভ লিঙ্ক চলবে বা কমেন্টটা থাকবে আর কি, এখানে দেখা যাবে। তো স্ক্রিনশটটা যদি দেখে হলো এই যে যেটা স্ক্রিনশট আছে আর কি, তো সেইটা দেখেন, স্ক্রিনশটটা হলো শুধু দেখবে, প্রমাণটা দেখবে। তো আপনারা এভাবে সিরিয়ালে রাখবেন, আমি আর করতেছি না, এটা আপনারা হয়তো বুঝে গেছেন। তো জমা দেওয়ার জন্য হলো এই যে শেয়ারে আছে, শেয়ারে ক্লিক করবে, ঠিক আছে? তো শেয়ারে ক্লিক করার পরে এখানে দেখেন কি আছে। তো আমরা শেয়ারে ক্লিক করার পর লোডিং নিতেছে। তো শেয়ারে ক্লিক করার পরে যাবে যেভাবে আমরা কাজটা জমা দিব বা আর কি, আপনারা চাইলে পাইবারে মেসেজ দিতে পারবেন বা বায়ারের ফেসবুক বা ফেসবুক মেসেঞ্জারে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনাদের পার্সোনাল। এটা কি সরি শেয়ারিং ইজ আনঅ্যাভেলেবল, আচ্ছা এটা আনঅ্যাভেলেবল বলতেছে কেন আমি, আচ্ছা আমি আবার ট্রাই করে দেখি। তো শেয়ার, তো শেয়ারে গিয়ে আমরা একটু লোডিং নিবে। তো হলো মানে শেয়ারে ক্লিক করার পরে ব্যবস্থা চলে আসছে। আপনারা এই যে উপরে যে লিঙ্কটা আছে এটা কিন্তু করবেন না, কপি করবেন না, এটা কপি করে দিলে কোনো কাজ হবে না। তো কাজ আমাদের এখানে করতে হবে কাজ। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এখানেও ক্লিক করবেন না। তো সেন্ড টু এনি ওয়ান উইথ দা লিঙ্ক, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এটা সেন্স করব, ঠিক আছে? তো আমরা এটা সেন্স করব, সেন্স সেন্স করব এই যে, এই যে এনিওয়ান ওইটা লিঙ্ক, এনিওয়ান ওইটা লিঙ্ক, এখানে আমরা ক্লিক করব। তো এখানে এই যে এমেন্ডে ক্লিক করার পর এটা ঠিক আছে, এটাও দেখতে পারেন। ভিউ বা কমেন্টার এডিটর বা ভিউয়ার দিলে হলো শুধু ভিউ করতে পারে। এই যে এই কপিটা আছে, এই কপি কপি করে আমরা কপি করলাম। তো কপি করার পর ডান, তো ডান এই যে কপি হয়ে গেছে দেখছেন। তো ডান ডান হওয়ার পরে আপনারা বায়ারকে জমা দিবেন। তো জমা দিবেন, দেখেন যদি বায়ার এখানে সরাসরি ক্লিক করে, দেখেন আমি কন্ট্রোল বি দিয়ে প্রেস করলাম, তারপরে হলো আমি এন্টার প্রেস করলাম। তো এন্টার প্রেস করার পরে দেখেন এই যে গুগল সিটে যে টয়োটা কোম্পানি ইউএসএ, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সম্পূর্ণ, কিন্তু আমি ফ্রিতে শেখাচ্ছি আপনাদেরকে, ফ্রিতে দেখাচ্ছি। এই যে অলরেডি গুগল সিটে চলে আসছে, তো দেখেন এই যে সবগুলো প্রমাণ দেখাচ্ছে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটা বেশি লম্বা করব না, তো আগামী ক্লাসে দেখাবো হলো কিভাবে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং নিয়ে, সেই ভিডিওতে আসবো, সেই ভিডিও বানাবো আপনাদের জন্য ফ্রিতে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? তো একটা অবশ্যই লাইক দিয়ে রাখবেন, লাইক দিলে কি মানে আমার কিছু বা আনন্দ উপভোগ করবে, এবং কি আমার মানে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমার উৎসাহ বাড়বে আপনারা যদি সাপোর্ট করেন, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, তা ভালো থাকবেন।